নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সহধর্মিণী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেছেন, শিক্ষকরা হল আদর্শ জাতি গড়ার কারিগর, এর জন্য চাই মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান। টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমি থেকে মানসম্মত শিক্ষা গ্রহণ করে একদিন এদেশকে অনেক দূরে নিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, ভালো প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির স্বার্থে আগামী দিনে এরাই দেশের হাল ধরবে। শুক্রবার বিকেলে বন্দর আমিন আবাসিক এলাকায় টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বন্দর প্রেস ক্লাবের সভাপতি ও স্কুলের চেয়ারম্যান মোবারক হোসেন খান কমলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজু আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন 22 নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ, বন্দর প্রেস ক্লাবের সহসভাপতি কবির হোসেন, সাবেক কাউন্সিলর ইশরাত জাহান খান, ছাত্রলীগ নেতা মাসুদ, জাপা নেতা আলহাজ গিয়াসউদ্দিন চৌধুরী সহ টাঙ্গাইল মডেল স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী। আমি এখানে উপস্থিত সকল বিশেষ অতিথি এবং আপনারা যারা উপস্থিত আছেন, আমি সকলের প্রতি আরো কৃতজ্ঞ যে আমাদের অল্প সময়ের আহ্বানে আপনারা অত্যন্ত কষ্ট করে এবং মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই যাত্রা পথে সঙ্গী হয়েছে, এই জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ। স্যার, ওনারা টাঙ্গাইলে, তো যেহেতু টাঙ্গাইলের কারিকুলাম এবং টাঙ্গাইলের ক্যাডেটের অনুকরণে প্রতিষ্ঠান পরিচালিত হবে, এজন্যই আমি এই নামকরণটা করেছি।